নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো মিস্ট্রি ফুড চ্যালেঞ্জ। তাহলে ফ্রেন্ড, আজকে প্রচন্ড টেনশনে আছি। কি যে মিস্ট্রি ফুড এরা এনে রেখেছে আমরা কেউ জানি না। আমার কপালটা তো কদিন ধরে যাচ্ছে, আজকে কপালের ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ খেয়েছি, দেখা যাক আজকেই কাজ করে না কালকে থেকে কাজ করবে। তাহলে চলো দেখা যাক, হ্যাঁ শুরু করা যাক, আর ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর ফেসবুকে হলে ফলো করে নেবে। তাহলে চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তাহলে ফ্রেন্ড, চলে এসেছি প্রথম রাউন্ড নিয়ে। তো চলো, চিটস এনেছি, ভালো করে যাবে না। আমি এইটা নিলাম, আমি এটা, আমি এইটা, দেখি কি পেলাম। কি পেয়েছো? টু। আমি থ্রি। আমি ওয়ান। আমার কি আছে কি জানি। চলো তাহলে দেখা যাক কি পাওয়া যায়। তুমি ওয়ান, মানে তুমি এইটা, তুমি টু, আমি থ্রি। চলো দেখি, ভীষণ চাপে আছি না, রেখে দাও চাপে। দাঁড়া, ওয়ান টু থ্রি গো করবো, এখনই খুলো না। ওয়ান টু থ্রি গো। এই ডাক্তার দেখি এসেছে বললো। তুমি ডাক্তারের ফিস দিয়েছিলে তো? হ্যাঁ জানি বাবা, ওনার দেয়নি, পালিয়ে এসেছে ওষুধ নিয়ে। চিকেন বার্গার, আর মা পেয়েছে চিকেন পাই। দেখি ছোটা দিয়া, বড় তো আছে। ডাক্তারের ফিস দাওনি মনে হচ্ছে। জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। পেটের চেয়ে কপালটা ঘষতে হবে, অসাধারণ গন্ধ শুকনো একটু। তাহলে ফ্রেন্ড, চলো এটা ফিনিশ করে পরের রাউন্ডে আসি, চলো। তো ফ্রেন্ড, চলে এলাম, আমার কপালটা আমার খুব খারাপ। আমি একটা তুলে নিয়েছি। আচ্ছা তুমি তো তুলে না, আগে আগে দেখো, দিলাম তবু নিল না। আচ্ছা দেখি দেখি, তিন, দুই, আমি ওয়ান, আবার ওয়ান পেয়েছি। চলো আমি তিনে দেখি, বাবা ভয় পাচ্ছি। তুমি দুই, মানে তুমি এটা, মা ওয়ান, আমি তিন, বাবা দেখা যাক কি আছে। দাঁড়া কপালটা নিয়ে নি, নেই কিছু তাও নিয়ে নিচ্ছে, ফুটো কপালও চলে যাচ্ছে, তাহলে পাচ্ছে নাকি না। ওয়ান টু থ্রি গো। দাঁড়াও তো, মাংসর পা কি আর পেয়েছে নাকি? এই তো মাংসর পায়ের মতোই দেখছে, এই দেখো, এই দেখো, একটা বদল করে নে তাহলে। এটা শুকে শুকে ওটা খাও, এই দেখো মা, শুকে শুকে ওইটা খাও। আমি ভালো আছি, আমার অবস্থা, আমি মাঝখান থেকে
শরীর ভালো থাকবে তো খেলে সুগার হবে না কপালটাও চলে গেল শেষ করো আমরা বা শেষ করো নি আমরা কেন শেষ করে ফেলছি তাহলে চলো বন্ধুরা পরের রাউন্ডে কি আনন্দ কি আনন্দ নিয়ে চলে এলাম তাহলে চলো আমি আমার বউ খুন আমার আমার কি আছে আমার আমার এবার শুরু হলো মনে হচ্ছে আমার শুরু হলো ইস ভালোই যাচ্ছিল আমার স্ট্রাগল পিরিয়ডটা আমরা পেরিয়ে গেলাম পাল্টা পাল্টি করবি তালাটা তে পাল্টা পাল্টি করি ওর সাথে করো না স্ট্রাগল পিরিয়ডটা বহু কষ্টে পেরিয়েছি খাও খাও ফুটো কপালটা সবাই নিয়ে নিয়েছিল ও এবারে কপালটা ঘষতে ভুলে গেছিল বাবা আমি একটা টমেটো পেয়েছি তবু তো ভালো উচ্ছে রসুনের থেকে তো ভালো এই আমি খাচ্ছি কেউ দেখছে না তো এই বেলায় ভালো না মন্দের ভালো আমারটা আমি খেয়ে নিলাম দেখো খাচ্ছি কিন্তু আবার এসে গেছি আমরা একটু কপালে ফুটো কপালটা ফিরে চলো জল থেকে শুরু হলো না হ্যাঁ দেখো প্রথম বারবারই দিচ্ছে আগে তুলতে এবার খারাপ পেলে কিছু তো করার নেই আমি থ্রি তাহলে তোমার আর আমার মধ্যে এক্সচেঞ্জ দাঁড়া ওটা ভালো করে রাখি চলো ওয়ান টু থ্রি গো বললাম না আমার শুরু হলো হবে না বাবা আদা বাপরে এটা কি করে খাবো পুরোটা আমি তো ঠেকিয়ে নিলাম আমি তো খাইনি বউ পক্ষে পাওয়া গেছে
আমাকে একবারও প্রথম তুলতে দিস নি, আই তো প্রথমে প্রথমে দিস নি, আমি ওই জন্য এবার আমার খারাপ পাচ্ছি। নিজে তো কিছুই খারাপ পাচ্ছে না, মাঝখান থেকে ভালোই খেয়ে যাচ্ছে। চলো তাহলে দেখি, 1 2 3 গো। আমি এবার পাল্টাবো না কিছুতে, তুই আগের বার পাল্টাস। আমার সেই আদা খেয়ে খুব ঝাল লেগেছে, আমার নিজের নজর নিজেরই লেগে গেছে। এই বলে দুজনে বলে উমড়ে কাদা খেয়ে পড়ছে, আর পেট ফুলবে কালকে। আমি না খেয়ে ফেলে দিলাম একটু, এই খেতে দিবি তোরা, আমার গলায় আটকাবে। তুমি তো ভালো পেয়েছো, খাও না। তুই খা, তুই খাচ্ছিস না কেন? তুই একবারও বাজে পাসনি। দিদি অল্প যাচ্ছে না, কি ভালো জল পড়ে যাচ্ছে ঠোঁট দিয়ে। একটু গিলতে দিবি, আমার গলা আটকাবে। একটু ঝুলছিল, যে যার নিজেরটা খাও না, আমাকে দেখছো কেন? আরে বাবা খাচ্ছিস না তুই একদম চকলেটের। পুঁচা নিয়ে নিয়েছে বাবা, চেটে নিল, একটু চকলেট লাগিয়েছিলাম খাদ্য। একটুখানি কামড়ালে যাও, বেশি করে খাও। এইখান থেকে পড়েছিল, এখানটাই খেতে পারতিস একটু। প্রচন্ড ঝাল, এই বাবা ঝাল খেয়ে গল্প করা যাক নাকি আরেকটু? চলো আমাদের শেষ করবো তো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানালে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো ফ্রেন্ড আজকে মতো টাটা টাটা।